The truth is stranger than fiction. Şuttu emun et giriş. Cevap ver kontrol akı harmanı. That's why it's called the truth is stranger than fiction. আমাদের প্রতিদিন জীবনে এমন অনেক কিছু ঘটে, এমন অনেক কিছু যার ব্যাখ্যা আমরা কোনোদিন দিতে পারি না, যার ব্যাখ্যা বিজ্ঞান কোনোদিন দিতে পারি না। মানুষের জীবনে ঘটে যাওয়া এমনই কিছু অব্যক্ত অব্যাখ্যায়িত বিষয় নিয়ে প্রতি শনিবার রাতের রেডিও আমাদের আয়োজন The Hollywood Sector. Welcome to the world of... আপনি হয়তো শুনতে পাচ্ছেন ঘুমের ঘরে আপনি শুনতে পাচ্ছেন মুখের পায়ে কে যেন কিছু বেড়াচ্ছে, কে হাতে আজকে যে ঘটনাটি আমি শোনাতে যাচ্ছি তা লিখে পাঠিয়েছেন আমার ইন্দ্রিয়া। ইন্দ্রিয়া যে ঘটনাটি লিখে পাঠিয়েছেন খুব ছোট্ট একটি ঘটনা, কিন্তু কিছু শুরুতেই ইমতিয়াজ যে কথাটি বলেছে এই ছোট্ট একটি ঘটনা আমার জীবন পুরো পাল্টে দিয়েছে। আমি জানি না আমার এই ঘটনা শোনার পর আপনারা কি ভাবেন, কিন্তু অনেকদিন ধরে এই বলি বলি করছিলাম, তাই আজকে বলিয়ে দিচ্ছি। আমার বাড়ি রাজেন্দ্রপুরে, পড়াশোনা ঢাকাতেই করেছে, কিন্তু চাকরির সুবাদে ছেলে মেয়েদের হয়ে পাবনা সদরেই একটি ফার্মে চাকরি করেছিল। পাবনা শহরটি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, কোনো আত্মীয় স্বজন কেউই ছিল না তেমন পরিচিত, তাই এক প্রকার বাধ্য হয়েই সেখানে একটি মেসে ভাড়া উঠেছিলাম থাকার জন্য। বেশ ভালোই চলছিল আমার দিনকাল, সকাল হলেই অফিসে চলে যেতাম, বিকালে অফিস থেকে ফেরার আগে বেশ খানিকক্ষণ ঘুরে দেখতাম পাবনা শহরটা, তারপর একটা সময় চলে আসতাম। সঙ্গত কারণে এই ম্যাচটির নাম এই মুহূর্তে বলছি না,
খুব ছোট ছিল ম্যাচটা, দোতলা একটা ছোট বাড়ির মতো, সব মিলিয়ে 9টার মতো রুম ছিল উপরে। নিচে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমেই আমার সঙ্গে আরো দুজন থাকত। সমস্যা ছিল একটাই, ইলেকট্রিসিটি চলে গেলে গরমে আর ওই রুমে থাকার মতো অবস্থা থাকতো না। অনেকদিন ধরেই ভাবছিলাম এমনটা, যখন ভাবছিলাম হঠাৎ করেই ঈদের একটা বড় ছুটি চলে আসে, আমিও ঢাকায় চলে আসি। যতদিনে অনেক কিছু ঘটে যায় সেই পাবনা শহরের ছোট্ট ম্যাচটা আমি কিছুই জানি না। ঈদের ছুটি কাটিয়ে যখন আবারও চাকরিতে জয়েন করলাম, খুব অবাক হয়ে লক্ষ্য করলাম দোতলার পশ্চিম পাশের একেবারে কোনার রুমটি তালাবদ্ধ। দেখেই মনে আনন্দ খেলে গেল, ভাবলাম এই রুমটা হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। ম্যাচটা যে দেখভাল করতো চুনু মিয়া, তার সঙ্গে যোগাযোগ করে বললাম আমি ওই রুমটা ভাড়া নিতে চাই। কথাটা শুনে তিনি এমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকালেন যেন মনে হচ্ছিল খুব বড় ধরনের কোনো অপরাধ করে ফেলেছি। আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যে ওই রুমটা আমি একাই থাকবো, কিন্তু চুনু মিয়া কিছুতেই রাজি হচ্ছিলেন না। কি যেন একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তারপরও বললেন না। শেষ পর্যন্ত পীড়াপীড়িতে তিনি রাজি হলেন। আর ঘটনার শুরু এখান থেকে। সেই দিনই আমার যত মালপত্র ছিল, মালপত্র বলতে ছোট একটা বুকসেলফ, একটা খাট আর একটা আলমারি নিয়ে ঝটপট করে উঠে গেলাম, কারণ দুজনের সঙ্গে রুম শেয়ার করে থাকাটা একেবারেই দায় করে গিয়েছিল। তখন পশ্চিম দিকের একেবারে কোনার এই রুমটা মোটামুটি বড়ই বলা চলে, বড় দুটি জানালা রয়েছে। নিজের মতো করে পুরো ঘরটাকে আস্তে আস্তে ঝাড় দিয়ে পরিষ্কার করে সাজালাম। সেই দিন আর অফিস যাওয়া হলো না, এতটাই ক্লান্ত ছিলাম কখন ঘুমিয়ে গেছি। সকালে উঠে তড়ি ঘুরে করে রেডি হয়ে চলে গেলাম। বিকেলে ফেরার সময় ভাবলাম ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিই, যদিও একা থাকি। তারপর বাজার থেকে হালকা পাতলা কিছু জিনিস কিনলাম, তার মধ্যে একটি ছিল বড় একটা আয়না। ছোটবেলা থেকেই আমার আয়না দেখার প্রচন্ড শখ ছিল, তাই বাজার থেকে বড় দেখে একটা আয়না কিনে আনলাম। দরজা খুলে হঠাৎ করে কেমন যেন ধরুন একটা বাতাস লাগলো এসে দাঁড়িয়ে, একটু অবাকই হলাম। পরক্ষণে মনে পড়লো এই গরমের দিনে তো গরম থাকবেই, তাছাড়া সারাদিন ঘরের দরজা জানলা বন্ধ করা ছিল। কিন্তু আমার অবাক হওয়া তখনও খানিকটা বাকি ছিল। ঘরের আলো জ্বালতেই যে জিনিসটা আমার চোখে এসে পড়লো তাতে আমি খুব অবাক হলাম, বলা চলে এক প্রকার বিস্মিত হয়ে গেলাম। যতদূর আমার মনে পড়ে আমি পুরো ঘরটা সকালে গুছিয়ে গিয়েছিলাম, এটা আমার ছোটবেলারই অভ্যাস, কখনো কোনো ঘর পুরো ময়লা রাখি না। কিন্তু দেখে মনে হচ্ছে কে যেন পুরো ঘরটাকে এলোমেলো করে রেখে গেছে।
চোর ঢুকে নিত, সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। তাহলে ঘরটা এমনি খুলল, কেমন যেন একটা অদ্ভুত খটকা লাগলো মনে। ঘর এলোমেলো হলো কি করে? চুনু মিয়াকে ডাকতে নিচে নেমে শুনলাম যে চুনু মিয়া বাড়ি চলে গেছে এবং বেশ কিছুদিন তিনি আর আসবেন না। ইয়ারে যন্ত্রণা, আমি প্রতিদিন বাইরে থেকেই খাবার নিয়ে আসি, তাই খেয়ে দিয়ে একটা বই নিয়ে শুয়ে পড়লাম। কখন যে চোখ বন্ধ হয়ে গেছে বুঝতেও পারিনি। মাথার পাশে দক্ষিণের জানালাটা খোলা ছিল, মিষ্টি একটা বাতাস আস্তে আস্তে করে আসছিল। অবচেতন মনে আমি টের পাচ্ছিলাম বাতাসটা আস্তে আস্তে হালকা হচ্ছে। রাত তখন কটা বাজে আমি এখনো জানি না। তবে হঠাৎ করে মনে হলো একটা নাকি জাগরণে আমি পরিষ্কার শুনতে পেলাম 10-12 বছর ঘুম ভেঙে জানলাতে তাকিয়ে দেখি কই পরিষ্কার কিন্তু কেন জানি মনে হলো কল্পনা তো না, কারণ বাইরে এক ফোঁটা বাতাসের বিন্দু মাত্র চিহ্ন নেই। কিন্তু আমি পরিষ্কার দেখলাম আমার জানলার পাশে বড় যে তেঁতুল গাছটা আছে তার একটি ডাল কেমন যেন হালকা নড়ে উঠল। হতে পারে রাতের কোনো পাখি টাকি হয়তো না দিয়েছে। 10-5 না ভেবে আবার সকালে উঠে যথারীতি মুখের দিয়ে ঝুঁকে বেরিয়ে পড়লাম অফিস। কিন্তু অফিসে গিয়ে সারাদিন মনের মধ্যে শুধু একটা খটকায় লাগছিল, গত রাতে কি আমি স্বপ্ন দেখেছিলাম না সেটা বাস্তবে কিছু ছিল। এমনটা যখন ভাবছি তখন হঠাৎ করে মনে পড়লো আমি কি ঘরটা গুছিয়ে এসেছিলাম। তখন মনে পড়লো হ্যাঁ ঘর তো গুছিয়ে এসেছি। সেদিন একটু তাড়াতাড়ি করেই অফিস থেকে বের হলাম। বের হতেই আচমকা এমন কালবৈশাখী ঝড় নামলো, সেই ঝড় থামতে থামতে রাত তখন প্রায় 10টা। যতক্ষণে মেসে ফিরেছি সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, কারেন্টও নেই। ভাগ্য ভালো যে নিচ থেকে বুদ্ধি করে মন কিনে নিয়ে এসেছিলাম। দরজা খুলে আমি যখন ভিতরে ঢুকবো ঠিক তখন আবার সেই গরম, কিন্তু আজ খুব অবাক হলাম কারণ এত বৃষ্টির ফলে চারপাশ প্রচুর ঠান্ডা হয়েছিল। কোথা থেকে লাগে পরক্ষণেই বুঝলাম যে ঘর দর তো পুরো বন্ধ ছিল, ভেতরের বাতাসটা গরম হতেই পারে। কিন্তু মোম জ্বালিয়ে যখন আমি বিছানা থেকে তাকালাম মনটা কেমন যেন
কেমন একটা ভয়ানের মনে হচ্ছিল পুরো বিছানাটা কেউ যেন ধুমড়ে মুচড়ে গেছে, কিন্তু এমন তো হওয়ার কথা নয়। সেদিন খোলাও লাগেনি ভালো করে, তাই ঝটপট শুরু করে কি যেন ভাবতে ভাবতে যখন চোখে কেন্দ্রাচ্ছন্ন হয়ে আসছিল, তখন হঠাৎ করে শুনতে পেলাম আবার সেই কান্নার শব্দ। এক ঝটকায় বিছানায় উঠে বসে আছে, তখন মনটা ঝুলতে ঝুলতে প্রায় শেষ, যে কোনো সময় দাঁত করে নিয়ে মনে হলো পরিষ্কার শুনতে পাচ্ছি এবার সেই কান্নার শব্দটা এই ঘরের কোনা থেকে আসছে। কে ওখানে, কে কাঁদে? সাহস করে একবার বেরেই বলার সঙ্গে সঙ্গেই সব চুপ, কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। একটু পর আবার সেই কান্নার শব্দ, মমতা তার দরকার করে একসময় মেঘ হয়ে আকাশটা পরিষ্কার, গার্জেন পরিষ্কার, আমি দেখলাম ঘরের অন্ধকার সেই খোলা থেকে আমি খুব অবাক হয়ে মেয়েটার চোখ নাক মেয়েটা হুসুম করে কাঁদছে, কি করবো কিছুই বুঝতে পারছি না। গলা ছেড়ে চিৎকার দিতে চাইলাম, কিন্তু মনে হলো কি যেন একটা আমার গলা টিপে ছিল, একটা শব্দ বের হচ্ছিল না। আমি নিশ্বাস বন্ধ করে কাছে ছিলাম, চারপাশ অন্ধকার হয়ে আসছে। Thank you.
এভাবে কতক্ষণ কি ঘটেছিল আমার তারপর আর কিছুই মনে নেই। আমার সারা মুখ দিয়ে লালা বের হয়ে একাকার অবস্থা, ভয়ে কাউকে কিছু বলতেও পারছিলাম না, কি বলবো তার ব্যাখ্যাও খুঁজে পাচ্ছিলাম না। পাবনায় আমার পরিচিত কেউই ছিল না, কলিগরা খবর পায় তার একদিন পর, সবাই দৌড়ে ছুটে আসে আমাকে দেখার জন্য। ততক্ষণে ঢাকাতে আমার বাড়িতে খবর পৌঁছে গেছে। কিন্তু সেদিন রাতে কি ঘটেছিল তার কোনো ব্যাখ্যা আমি আজও পাইনি। পরবর্তী সময়ে আমি যোগাযোগ করেছিলাম সেই চুরুমিয়ার সঙ্গে, তার কাছ থেকে যতটুকু শুনেছি জানি না কতটুকু সত্য, তিনি বলেছিলেন এই রুমটাতেই নাকি 10-12 বছরের একটি বাচ্চা মেয়েকে এনে নির্মম নির্যাতন করে হত্যা করে ফেলেছিল প্রচন্ড কিছু লোক। তারপর থেকে আজ অবধি এই রুমে কোনো মানুষ থাকতে পারেনি। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে এখান থেকে কোনো মানুষ অক্ষত হয়ে ফিরে যায়নি, একমাত্র আমি সেই ব্যক্তি যার কোনো কিছুই হয়নি। ভাবছিলাম কেন হয়নি, আমাকেও তো সে মারতে পারত অথবা কোনো ক্ষতি করতে পারত। তারপর আর কোনোদিনই পাবনা যাওয়া হয়নি, সেই চাকরিটাও ছেড়ে দিয়েছি। সেই 12-13 বছরের বাচ্চা মেয়েটির কান্না কান্না কষ্টটা রয়েছে সেই কান্না, কত কষ্ট রয়েছে সেই কান্না।